দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করতে এই পথে ট্রেন লাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় 2010 সালে। 14 বছর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন পেলেও নানা জটিলতা পার করে কাজ শুরু হয় 2016 সালে। ভারতীয় অর্থায়নে নেওয়া প্রকল্পটির রেল লাইন নির্মাণ, রূপসা নদীর উপর রেল সেতু এবং টেলিযোগাযোগ ও সিগন্যালিং সিস্টেম এই 3 প্যাকেজে ভাগ করে বাস্তবায়ন করা হয়। কয়েক দফা মেয়াদ ও অর্থ বাড়ানোর পর কাজ শেষ করে শনিবার 1 জুন এই রেলপথে রেল চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এই রেলপথ চালুর ফলে যাত্রী চলাচল সহজের পাশাপাশি উন্নয়ন ঘটবে অর্থনীতিরও। স্থানীয়রা বলছেন, কম খরচে সহজে যাতায়াত এবং আরামদায়ক ভ্রমণও করতে পারবেন তারা। শুধু রাজধানী নয়, যোগাযোগ সহজ হবে ভারতের সঙ্গেও। এই দিনে সাক্ষী হওয়ার জন্য শুধুমাত্র খুলনা যাচ্ছে ট্রেনে করে। হ্যাঁ, আমি আনন্দিত এবং গর্বিত। কাটাখালি খুব অল্প সময়ের ভিতরে যেতে পারবো। যেখানে কাটাখালি যাওয়ার ভাড়া ছিল 60 টাকা, সেখানে 20 টাকার ভিতরে 20 টাকায় আমি যেতে পারতেছি কাটাখালি। আমরা সবাই পরিবার সহ সবাই ঘুরতে যাচ্ছি এবং আমরা খুব আনন্দিত। খুবই ভালো। আজকে আসতে লেট হয়েছে এই কারণে, যেহেতু খুলনা থেকে ট্রেনটা ছাড়ার সময় একটু লেট হয়েছে, তাই এখানে আসতে লেট হয়েছে। দীর্ঘদিনের স্বপ্ন এই রেলপথ চালু হওয়ায় মোংলা বন্দরের সঙ্গে ভারত, ভুটান ও নেপালের ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 1 জুন 2024 সালে বাণিজ্যিকভাবে মোংলা থেকে বেনাপোলের ট্রেন কার্যক্রম শুরু হলো। ট্রেনটা মোংলা থেকে মোংলায় আসবে বেলা 12:35 এবং মোংলা থেকে ছেড়ে যাবে বেলা 1:13। প্রতিদিন একটা ট্রেনই চলাচল করবে এবং এটার সাপ্তাহিক আপডেট থাকবে মঙ্গলবার এই ট্রেনটা চলাচল করবে না, আর বাকি 6 দিন এই একটি ট্রেনই মোংলা থেকে বেনাপোল চলবে। সিদ্ধান্ত অনুযায়ী খুলনা মোংলা পথে সপ্তাহে ট্রেন চলবে 6 দিন। মোংলা এক্সপ্রেস নামে কমিউটার ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে 85 টাকা এবং খুলনা মোংলার ফুলতলা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 45 টাকা।